हेलो बंधुरा एफ स्कूल पक्ष थेके सबाइके अनेक अनेक शुभेच्छा। आशा करी आमरा सबाई अनेक भालो आछि। इतिमध्ये आमरा 2021 एचएससी परीक्षार्थीरा चतुर्थ सप्ताहेर असाइनमेंट हाते पेयेछि एबं सेखाने पदार्थ विज्ञानेर उपरे न्यूटोनियन बलविद्या टपिक रिलेटेड एकटी असाइनमेंट देওয়া হয়েছে। तो आजके आमरा सेई असाइनमेंटेर सल्यूशनटी देखार चेष्टा करब। तबे उत्तर शुरू करार आगे आमि तोमादेरके जेटा बोलबो जे आमि मूलत सरासरि उत्तर किन्तु तोमादेरके देब ना, आमि जस्ट तोमादेरके एकटा कन्सेप्ट देब एबं तोमरा सेई कन्सेप्ट बा धारणार उपर भित्ति करे उत्तरटी किन्तु साजिये लिखबे, बिकज असाइनमेंट किन्तु एकटा सृजनशील काज। तो आमरा देखते पाচ্ছি आमादेर चित्रे बला आछे जे फिगार 1 ए 30 डिग्री कोणे आনত मसृण तलबे 50 केजी भरेर एकटी ब्लक दড়ি दिये समतरणे उठानो हच्छे। ओके, ताहले दড়ি दिये समतरणे जेहेतु उठानो हच्छे त्वरण जेखाने आछे सेखाने एकटा फोर्स बा बल अवश्यई आछे, सेटा किन्तु आमरा बोलतेई पारी। एखन आमादेर प्रथम प्रश्नटा कि आछे? प्रथम प्रश्ने बला आछे ब्लकटिर ओपर कोन कोन बल क्रियाशील हच्छे चित्र एके देखाओ। तो तोमरा स्क्रिने एकटी चित्र देखते पाচ্ছ जेखाने आमरा देखाচ্ছি जे एकटा ब्लकके आमरा 30 डिग्री कोणे टेने तुलছি, सेखाने आमरा ब्लकटिर ओजन W नीचेर दिके इंडिकेट करेছি एबं सेई क्षेत्रे आमरा ब्लकटिर आरो जे दुइटी उपांश अर्थात एकटी हच्छे mg cos थीटा एबं mg sin थीटा सेई दुइटिके आमरा इंडिकेट करेছি एबं जेहेतु ब्लकटिके एकटी समतरणे टेने तोला हच्छे सुतरां f बलटा अर्थात टान बल fटाके किन्तु आमरा एखाने रिप्रेजेंट करेছি एबं तार संगे आमरा अभिलम्बिक प्रतिक्रिया r = mg cos थीटाओ किन्तु उपरेर दिके रिप्रेजेंट करेছি। এই চিত্রটাকে দিলেই কিন্তু তোমাদের প্রথম প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। ওকে, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি যেখানে বলা হচ্ছে যে ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি সূত্র কাজ করেছে এবং কিভাবে করেছে বিশ্লেষণ করো। আচ্ছা দেখো, নিউটনের সূত্র কোনটা কোনটা এখানে কাজ করেছে যদি আমরা সেটা বলতে যাই, তাহলে প্রথমে যেহেতু ব্লকটিকে আমরা টেনে তুলছি তাহলে এখানে আমরা অবশ্যই একটা নির্দিষ্ট বল দিয়েছি এবং যেহেতু ব্লকটি সমতরণে উপরে উঠছে সুতরাং এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্র F = ma ক্রিয়াশীল। তাছাড়াও আমরা কিন্তু নিউটনের গতির প্রথম সূত্রও জানি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে। যেহেতু ব্লকটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল এবং তারপরে বল প্রয়োগ করাতে ব্লকটি উপরে উঠেছে সুতরাং এখানে জড়তা সূত্র কিন্তু কাজ করেছে, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে আশা করি 2 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর প্রশ্নের উত্তরে আসা যাক। 3 এ বলা আছে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্র এঁকে দেখাও। তোমরা অবশ্যই চিত্রটি দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু ব্লকটি নিচের দিকে নামছে তার মানে বোঝাই যাচ্ছে যে টান বল F এর চাইতে mg sin θ এর মানটা কিন্তু অবশ্যই অনেক বেশি হয়েছে। সুতরাং আমরা এখানে প্রথম চিত্রের মতো একইভাবে আরেকটি চিত্র আঁকবো এবং সেখানে শুধু একটা কথাই লিখবো যে যেহেতু ব্লকটি নিচের দিকে নামতে শুরু করেছে সুতরাং mg sin θ > f, সেক্ষেত্রে f এর মানটা mg sin θ থেকে কমও হতে পারে আবার শূন্য হতে পারে। এটাই কিন্তু আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। এবার ৪ নম্বরে আমাদের বলা আছে আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। তো সেক্ষেত্রে আমাদের এখানে আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া আমরা সবাই চিত্রে দেখতে পাচ্ছি অবিলম্ব প্রতিক্রিয়া r = mg cos θ। সেক্ষেত্রে আমরা চিত্র অনুসারে যদি একটি টেবিল তৈরি করি যেখানে কোণের মান 15 ডিগ্রি থেকে আমরা ধরতে পারি তাহলে পরে আমরা এখানে 15 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি ধরে আমরা r = mg cos θ এর মানটা কিন্তু বের করতে পারি যেটা টেবিলে আমরা তোমাদেরকে দেখিয়েছি। ওকে, এখানে m এর মানটা 50 এবং g এর মান 9.8 এবং θ এর মানটা হচ্ছে তোমাদের যখন কোণের মান 15 ডিগ্রি ধরবা তখন cos 15 ডিগ্রি 30 ডিগ্রি ক্ষেত্রে cos 30 ডিগ্রি এভাবে ধরে তোমরা মানটা বের করবা এবং তারপরে তোমরা কোণ বনাম rgm cos θ এর একটি ব্লক তোমরা এখানে কি করবা একটি লেখ তোমরা পাশের চিত্রে এঁকে দিবা যেমনটা আমরা এখানে এঁকেছি। তবে আমি এখানে যে লেখটা যেহেতু একটু একদম অ্যাকুরেটলি মেপে আঁকি নাই সেই কারণে কিছুটা সরল রেখার মতো দেখা যাচ্ছে, তবে এই লেখটা কিন্তু কিছুটা প্যারাবোলা বা উপবৃত্তাকার মতো দেখতে হবে। ওকে, এরপর उम नामार प्रश्न बला आछे आনত तलेर कोन बाड़िये 45 डिग्री करले ब्लकटी उपरे तुलते सुविधा होबे नाकि असुविधा होबे कारण गाणितिक भावे निर्धारण करो। एक क्षेत्रे घर्षण बल 10 निউটन। अच्छा देखो प्रथम चित्रे आमरा 30 डिग्री कोणे जखन ब्लकटिके टेने तुलछिलाम तखन mg sin 30 डिग्रीर मान छिलो 245 निউটन। किन्तु जखन आमरा 45 डिग्री कोणे टेनेछि तखन mg sin 30 डिग्रीर मान किन्तु आमरा पेयेछि 346.48 निউটन। केनना आमरा सबाई जानि थेटार मान जत जा बाड़बे साइनेर मानो किन्तु तत बाड़बे एबं एखाने घर्षण बलटा 10 निউটन। जेहेतु आमरा एफ बले बस्तुटाके उपरेर दिके टानछि सुतरां घर्षण बल 10 निউটनटा किन्तु आमादेर mg sin थेटार साथे जोग हये जाबे। सुतरां गाणितिकभावे आमरा किन्तु बोलतेई पारी जे जत बेशी कोणे बा 45 डिग्री कोणे जदि ब्लकटाके उपरे तोला हय ताहले अवश्यई सेखाने आमादेर कि करते हबे बेशी असुविधा हबे। अर्थात 30 डिग्री कोणे टानते ब्लकटिके टानते आमादेर बेशी सुविधा हबे, 45 डिग्री कोणे टानते आमादेर बेशी असुविधा हबे। एरपर 4 नम्बरेर जे अंकटी आमादेर बला आछे सेई अंकटी खूब इंटारेस्टिंग एकटी अंक। अंकटीते बला आछे ब्लकेर प्राय शीर्षेर काछाकाछि पौঁছানোর पर विशेष कारणे दড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে 138 নিউটন হয়। অর্থাৎ এখানে এফ এর মানটা আমাদের 138 নিউটন ফিক্সড বলে দেওয়া আছে। ওকে তাহলে আমরা এখানে লিখে নিলাম যে টান বল F = 138 নিউটন। ওকে এবং যেহেতু ব্লকটি নিচের দিকে নামতে শুরু করেছে তাহলে এখানে mg sin θ কাজ করছে সেই ক্ষেত্রে mg sin 30 ডিগ্রির মানটা হচ্ছে আমাদের কত 245 নিউটন। আচ্ছা সেই ক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা আমাদের প্রশ্ন অনুসারে দেওয়া আছে কত 7 নিউটন। সেই ক্ষেত্রে অবশ্যই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বলটা কাজ করবে যেদিকে ব্লকটি নামবে তার বিপরীত দিকে। অর্থাৎ ঘর্ষণ বলটা কিন্তু কাজ করবে mg sin θ এর বিপরীত দিকে অর্থাৎ 245 নিউটনের বিপরীত দিকে। তাহলে যদি আমি বলি যে ব্লকটি কতখানি বল নিয়ে নিচে নামছে তাহলে আমরা 245 বিয়োগ 138 বিয়োগ 7 নিউটন করে এখানে 100 নিউটন বলে ব্লকটি নিচে নামছে সেটা কিন্তু বলতেই পারি। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ব্লকটির ত্বরণের মানটা কত। সেই ক্ষেত্রে আমরা সবাই জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র F = ma, সেখান থেকে A = F/m দিয়ে আমরা কিন্তু এর মানটা 2 মিটার পার সেকেন্ড বের করতে পারি। এরপর বলা হচ্ছে 30 সেকেন্ড পর ব্লকটির বেগ কত। সেই ক্ষেত্রে যদি আমি প্রাথমিক অবস্থায় ব্লকের আদিবেগ 0 ধরি এবং t এর মান যদি 3 সেকেন্ড ধরি তাহলে পরে ব্লকের 3 সেকেন্ড পর বেগ v = u + at ফর্মুলা ধরে আমরা কিন্তু 6 মিটার পার সেকেন্ড বের করতে পারি এবং এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে আশা করছি বন্ধুরা তোমরা সমস্ত প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। তবে আমি কিন্তু এখানে খুবই শর্টে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আরেকটু বর্ড করে এবং আরেকটু বেশি করে অ্যাসাইনমেন্টের খাতায় এই উত্তরগুলো লিখবে এবং উত্তরের এফ এর টান বল, অবিলম্বিক প্রতিক্রিয়া, mg sin θ, mg cos θ, বস্তুর ওজন, এভরিথিং প্রত্যেকটা ব্যাপার কিন্তু তোমরা সঠিকভাবে এখানে ব্যাখ্যা করবে। তো আশা করি আজকের অ্যাসাইনমেন্টের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। ভবিষ্যতে এরকম আরো অনেক অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমরা হ্যাপি স্কুলে হাজির হব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।